হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই আমাকে কোশ্চেন করতেছে ফোন দিয়ে যে ভাই ইমো অ্যাপসটা এখনও আমি চালাতে পাচ্ছি না, অনেকেই ভিপিএন কানেক্ট করেও চালাতে পাচ্ছেন না। তো যাদের এই প্রবলেমটা হচ্ছে, কোনোভাবে ইমো অ্যাপসটা ওপেন হচ্ছে না বা কোনো প্রকার কল আসতেছে না, কল দেওয়া যাচ্ছে না, ভিডিও কলে কথা বলতে গেলেও দেখা যাচ্ছে অনেক প্রবলেম ফেস করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুবেশ, আমরা যারা ভিপিএন কানেক্ট করেছি তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলেছে, যারা ভিপিএন কানেক্ট করেও চালাতে পাচ্ছেন না। আর ভিপিএন কীভাবে কানেক্ট করতে হবে তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন চেক করে ভিডিও পেয়ে যাবেন। ফুল প্রসেস নিয়ে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনি অবশ্যই ভিপিএন কানেক্ট করে নেবেন। সবে চলেন তাহলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে ইমোর সকল সমস্যা সমাধান করতে পারেন একটি ক্লিকে। সবার অনেকদিন অফলাইন হওয়ার কারণে আপনার ইমো অ্যাপসটাকে আপডেট করে নিতে হবে। তো এটা আপনার ফার্স্ট অফ অল কাজ, আপনি প্লে স্টোর ওপেন করে এই জায়গায় লিখে সার্চ করবেন ইমো লিখে। সবার ইমো লেখা হয়ে গেলে আপনি ফার্স্ট অফ অল যে দেখতে পারতেছেন যে ইমো অ্যাপসটা রয়েছে, এটা কিন্তু ওপেন দেখাচ্ছে আমার ক্ষেত্রে। তো আপনার ক্ষেত্রে অবশ্যই এই জায়গায় আপডেট দেখাবে, আপনাদেরকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় আপডেট দেখালে আপনি সাথে সাথে আপডেট দিয়ে নেবেন। সুবেস, এই ছিল ফার্স্ট প্রসেসিং। আপনি সেকেন্ড প্রসেসিং করার জন্য আপনার ফোনে থাকা সেটিংস অ্যাপস, এই সেটিংস অ্যাপসটাকে ওপেন করে নেবেন। দেন আপনি এই জায়গায় সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন অ্যাপস লিখে। সুবেস, আপনার ফোনে সেটিংস অপশনে এসে আপনি যদি অ্যাপস লিখে সার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে অ্যাপস নামে একটা অপশন রয়েছে দুই নম্বরে। তো এই অ্যাপসে ক্লিক করে দিবেন। সুবেস, এই জায়গায় আপনি অনেক অ্যাপসই পেয়ে যাবেন, সাথে আপনি ইমো অ্যাপসটাকেও পেয়ে যাবেন। এটাকে আপনাকে খুঁজে নিতে হবে, দেখতে পারতেছেন যে ইমো, তো এটাতে ক্লিক করলাম। তো এই জায়গায় এসে আপনার যে কাজটা করতে হবে সেটা দেখার আগে অবশ্যই এখনও যারা টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করে থাকি, তো তার জন্য আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার এই জায়গায় এসে আপনি নিচে এসে দেখতে পারবেন যে স্টুডেন্টস নামে একটা অপশন রয়েছে, আপনি স্টুডেন্টসে ক্লিক করবেন। তো এই স্টুডেন্টসে এসে আপনি নিচে পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা নামে। তো এই ক্লিয়ার ডাটাতে আপনি অবশ্যই ক্লিক করে ডিলেটে ক্লিক করবেন। তো ডিলেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ক্লিয়ার ডাটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার প্রবলেমটা আর থাকবে না, নতুন করে অ্যাপসটাকে লগ ইন করতে হবে বা নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। সুবেশ, কোনো চিন্তা নেই, আপনার যে ইউজারগুলো ইমুতে আগে অ্যাক্টিভ রয়েছিল বা কানেক্টেড আসছিল, অ্যাড আসছিল, সেইগুলো থেকে যাবে। তো এই ক্ষেত্রে আপনি ক্লিয়ার ডাটা করে আপনি পুনরায় লগ ইন করবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে। সুবেশ, এরপরেও আপনার যদি কাজ না করে তাহলে আপনি উপরে পেয়ে যাবেন পারমিশন নামে। তো ইমো অ্যাপসটি অবশ্যই সেটিংসে এসে খুঁজে বের করে আপনি ইমোতে ক্লিক করে উপরে পেয়ে যাবেন নোটিফিকেশন, পরে পেয়ে যাবেন পারমিশন। তো পারমিশনে ক্লিক করে আপনি সকল প্রকার পারমিশন দিয়ে দিতে হবে। ছবি দেখতে পারতেছেন যে নট অ্যালাউ, এটা আমি দুইটা অপশন অফ রাখছি, একটা হচ্ছে ক্যালেন্ডার আর একটা হচ্ছে নিয়ার বাই ডিভাইস। তো এটা আমি অফ রাখছি এই দুইটা, আর সবগুলো কিন্তু আমি অ্যালাউ দিয়ে রেখেছি। তো অ্যালাউ দেওয়ার জন্য আপনি যে কল লগইনস এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে ডোন্ট অ্যালাউ দেওয়া আছে, আপনি জাস্ট অ্যালাউয়ে ক্লিক করে এটা অ্যালাউ করে দিবেন। তো এরকমভাবে সবগুলো অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে বা পারমিশন দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার কোনো প্রকার প্রবলেম থাকবে না। তো সেক্ষেত্রে যদি কোনো প্রকার প্রবলেম দেখা দেয় আপনার ইমোতে, তো অবশ্যই ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। তো সেই নাম্বারে আমাকে ইনবক্সে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে। তো সেক্ষেত্রে আপনার প্রবলেমটা নিয়ে আমি আপনাদেরকে পার্সোনালি সমাধান দেওয়ার চেষ্টা করব। সুবেশ, সেই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। তো এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।